আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশাল হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। সবাই ভালো সুস্থ আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। পত্রিকাগুলোর শিরোনাম দেখে যাব আলোচনায়। দৈনিক ইত্তেফাক, চুরির উদ্দেশ্যে ইউনোর উপর হামলা, র্যাবের কাছে এ দাবি করেছে গ্রেপ্তার আসাদুল। ইউনোর শারীরিক অবস্থা স্থিতিশীল, আরও দুজন গ্রেফতার, ঘোড়াঘাট উপজেলা যুবলীগের দুজন বহিষ্কার। প্রতিবাদ বিক্ষোভে উঠিয়ে দেওয়া হলো গাড়ি, কৃষ্ণাঙ্গ ড্যানিয়েলকেও শ্বাসরোধে হত্যা। দুইবার করে ভোট দিন নর্থ ক্যারোলাইনার ভোটারদের প্রতি ট্রাম্প। মানব জমিন, কেন এই হামলা? অস্ত্রোপচারের পর স্থিতিশীল ওয়াহিদা গ্রেফতার, তিন দুই যুবলীগ নেতাকে বহিষ্কার, আসাদুলের দায় স্বীকার র্যাব। কক্সবাজারে মাদকে জড়াচ্ছে কমিউনিটি পুলিশ, বস্তিতে সংক্রমণ কম। নেপথ্যে চীন থেকে বাংলাদেশে, বাংলাদেশ ভারতে কারখানা সরালে ভর্তুকির ঘোষণা জাপানের। সময়ের আলো, হামলার নেপথ্যে তিন কারণ, মাদক, বালুমহাল ও খাসজমি দখলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ইউএনও ওয়াহিদা। গ্রেফতার তিনজনের জড়িত থাকার কথা স্বীকার, শারীরিক অবস্থার উন্নতি। দৌলতদিয়ায় গাড়ির বাড়তি চাপে দুর্ভোগ, ই কমার্সের আড়ালে সক্রিয় MLM প্রতারক চক্র। দেশ রূপান্তর, শাহেনশার মূল্যকে বাধা ছিলেন ইউএনও ওয়াহিদা, ঘোড়াঘাট হামলার নেপথ্যে। জিজ্ঞাসাবাদের পর যুবলীগ নেতা জাহাঙ্গীরকে ছেড়ে দিল র্যাব। জাহাঙ্গীর গ্রুপকে নিয়ে বালুমহল, খাসজমি দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজি করেন শাহেনশা। চুরের জন্য ইউএনও হত্যা চেষ্টা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে কাদের? ভোরের কাগজ, সংসদ বসছে কাল, মাত্র পাঁচ দিনের পাশের অপেক্ষায় 11টি বিল। হত্যা চেষ্টায় যুবলীগ নেতা, ঘোড়াঘাটের ইউনোর উপর হামলা, ওয়াহিদার অবস্থা উন্নতি হলেও সংকট কাটেনি। ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত, খালেদার মুক্তি। সৌদি আরবে শ্রমবাজার বাংলাদেশের জন্য খুলল, কূটনৈতিক সাফল্য বিশ্লেষকরা। করতোয়া, তিনজনের দায় স্বীকার, চুরির জন্য ঘরে ঢুকলে বাধা দেয় হাতুড়ি পেটা। জাহাঙ্গীর ও আসাদুলকে যুবলীগ থেকে বহিষ্কার, আলমারের চাবি ও একটি ফাইল খুঁজছিল হামলাকারীরা, ফুটেজ দেখে শনাক্ত। শঙ্কামুক্ত নন ইউএন ও ওয়াহিদা, তবে চিকিৎসক গোস্বামীর সঙ্গে কথা বলেছেন। দেশে এক মাসে সবচেয়ে কম মৃত্যু, একদিনে আরও মৃত্যু 29, আক্রান্ত 1929, সুস্থ 67.22, সর্বোচ্চ মৃত্যু ঢাকায়, সর্বনিম্ন ময়মনসিংহে। ইনকিলাব, আবারও সিন্ডিকেটের কবলে পেঁয়াজ। অসতর্কতায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, ভিডিও কনফারেন্সে ওবায়দুল কাদের। তিনজনের দায় স্বীকার, চুরির উদ্দেশ্যেই হামলা র্যাব। ইউনোর উপর হামলা রহস্য, আজ বসছে মেডিকেল বোর্ড, ইউনো অফিস বাসায় আনসার নিয়োগ। দ্য নিউজ টুডে, ফাইভ সাসপেক্টস অ্যারেস্টেড, ওয়াহিদা খানম গেইন কনসেনসাস, অ্যাটাক অন ইউনো অ্যান্ড এমিউনাস সাইন বিএনপি, খালেদাস বেইল এক্সটেন্ডেড অন হেলথ গ্রাউন্ড কাদের। কোভিড 19, 29 ডাই, 1929 ইনফেক্টেড, 2221 রিকভার ইন 24 আওয়ার্স। ইউনিসেফ টু লিড গ্লোবাল প্রকিউরমেন্ট সাপ্লাই অফ কোভিড 19 ভ্যাকসিন, ভেজিটেবল প্রাইসেস শট আপ ফার্দার। আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম ছিল এরকম। এর মধ্যে একটা শিরোনাম হয়তো আমরা আমাদের কাছে এসে পৌঁছায়নি, নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় একটি জামে মসজিদে ইশার নামাজের সময়, ইশার নামাজের শেষে যখন মোনাজাত চলছিল, তখন একটা বিস্ফোরণ, কয়েকটা বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে বৈদ্যুতিক লাইনের ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটেছে, মসজিদের মধ্যে থাকা 6টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ার কন্ডিশনার বিস্ফোরণ ঘটেছে এবং বহু হতাহত হয়েছেন। 50 জনের মতো মুসল্লি সেখানে ছিলেন। আহতদের মধ্যে 37 জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং আহতদের মধ্যে বেশিরভাগেরই শরীরের 50 থেকে 70, 75, 80, 90 ভাগ পর্যন্ত পুড়ে গেছে। তাদের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। এই ঘটনা কি নিছক একটা দুর্ঘটনা বলে আমরা ধরে নিতে পারি নাকি অন্য কিছু? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমার কাছে এটি একটি বিপন্ন বিষয় যে পত্রিকাগুলোতে খবরটি এলো না কেন। টেলিভিশনে খবর এসে গেছে, তো এখন মুদ্রণ মাধ্যমে খবরটি না আসা
আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে এই খবরটিকে খুব হালকা করে দেখা হলো কিনা, কিন্তু ঘটনার যে বর্ণনা আমরা পেয়েছি তাতে করে এই ঘটনাটিকে হালকা করে দেখবার কোনোই সুযোগ আছে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে লক্ষ্য করুন যে একসঙ্গে ছয়টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হল, সাধারণত একটা দুটো হতে পারে, কিন্তু একসঙ্গে ছটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে ছয়টি বিস্ফোরিত হলো, আবার ট্রান্সফরমার বিস্ফোরিত হলো। এগুলো আমার কাছে মনে হচ্ছে যে নাশকতামূলক সাজানো ঘটনা, তো একে হালকা করে দেখবার কোনোই সুযোগ আছে বলে মনে হচ্ছে না, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করা দরকার বলে আমার কাছে মনে হয় আর কি। তো এরপরে আর একটি খবর আপনি যা পড়লেন, প্রায় প্রত্যেক পত্রিকায় শীর্ষ খবর হয়েছে, সেটি হচ্ছে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা, হ্যাঁ ঘোড়াঘাটে ঘোড়াঘাট দিনাজপুরে, তো ওয়াহিদা খানম এর উপর যে হামলা এবং সেই সংক্রান্ত পুলিশ বা র্যাবের তৎপরতা যা, এবং এখন তৎপরতা পুলিশ র্যাব এবং চিকিৎসক এই তিনটি পেশাদার গ্রুপের তৎপরতা আমরা লক্ষ্য করছি। তবে অনেক পত্রিকায় কিছু কিছু কারণ নির্দেশ করেছে এই হামলার আর কি। আমার কাছে যেটা মনে হয়, নিছক যদি চুরি হতো তো তাহলে হাতুড়ি নিয়ে তারা ঢুকলো কেন, এবং হাতুড়িটি মাথায় আঘাত করলো, তারা জানে যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে বাঁচার সম্ভাবনা কম, এলো পাথাড়ি চুরি করতে গেছে বাধা পেয়েছে, এলো পাথাড়ি হাতুড়ি ছড়াতো বা পেটাতো এই ধরনের, কিন্তু সেটা তো হয়নি, মাথায় এবং সুনির্দিষ্টভাবে আঘাত করা হয়েছে। তো সেই জন্য এরা কিন্তু বিষয়টিকে, আমার কাছে যা মনে হয়, বিষয়টিকে চাপা দেবার জন্য স্বীকারোক্তি দিচ্ছে নিছক চুরির জন্যে, কিন্তু গণমাধ্যমে খবর এসছে, আপনিও বলেছেন যে উদ্ধৃত করলেন, সেটি সবারই সন্দেহ যে সরকারি কর্মকর্তা যদি সৎ নিষ্ঠ এবং দায়বদ্ধ হন তিনি সঠিকভাবে কাজ করেন, এবং এই সঠিকভাবে কাজ করতে গেলে এলাকার অনেকের লেজে পা পড়ে। তো যেমন বালুমহাল, খাসজবি, মাদক ইত্যাদি সমানে চলছিল ওই এলাকায়, এগুলো সম্পর্কে খুব কঠোর কঠিন ছিলেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেই তথ্য আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি। তো সেই জন্যেই হয়তোবা এই আঘাতটি হয়েছে, তার উপরে চুরিটা বিষয় নয় আমার কাছে যতই মনে হোক বা সবার কাছে যাই মনে হোক, এরা আরও তদন্ত করতে পারে, আর ঠিকই বলেছে আরও তদন্ত করতে, এবং এই সন্দেহ হওয়ার সবচেয়ে বড় কারণটি হচ্ছে তথাকথিত যুবলীগ নেতাদের সম্পৃক্ততা। তো তাহলে কি আমি ধরে নেব যুবলীগের যারা থাকেন তারা কি চুরি চামারি করেন, তা তো নয়। আরেকটি কথা আছে, যুবলীগে যাদের সাক্ষাৎকার দেখলাম নেতাদের আর কি টেলিভিশনে গতকাল, তাদের কাউকে তো যুবক মনে হলো না। এখন আমার কাছে একটা মৌলিক প্রশ্ন হচ্ছে, যুবক কাকে বলবো এবং যুবকের বয়সসীমা কত? আমার আসলে বয়সসীমা কত যুবকের? সরকারিভাবে বয়সসীমা আছে 20-35 পর্যন্ত তাদেরকে যুবক বলা হবে, কিন্তু যারা কথা বলছেন তাদের বয়স তো অনেক বেশি, যুবকের বাবা অনেকে আছেন আর কি। তো সরকারিভাবে দলীয়ভাবে আওয়ামী লীগের মধ্যে একটা সমস্যা রয়ে গেছে মনে হয়, তাদেরকে ঠিক করতে হবে যুবক কারা আর কি। এটা আওয়ামী লীগের নিজের ভাবমূর্তির সাথেই করা উচিত বলে আমি মনে করি, কারণ বয়স্ক ব্যক্তি কখনো যুবলীগের কর্ণধার হতে পারে না। যুবলীগের প্রতিষ্ঠাতা তো শেখ ফজলুর রহমান মনি, তার উদ্দেশ্য এটা ছিল না, আমি মনি ভাইকে যতটুকু জানি তার কথা যতটুকু বুঝতে পেরেছি এটা তার উদ্দেশ্য ছিল না। অর্থাৎ যুবকদেরকে সৎ নিষ্ঠাবান আদর্শবান রাজনীতির লগ্ন
মানুষের সেবা লগ্ন ইত্যাদি করে গড়তে চেয়েছিলেন বলেই যুবলীগ করা হয়েছিল। কিন্তু আজকের যুবলীগ সেই অবস্থানে আর নেই, যদিও সৎ অনেকেই আছেন, কিন্তু অসৎ যদি 100 জনের মধ্যে 2 জনও অসৎ হয় তারাই বা এলো কি করে যুবলীগে, সেটা আমার প্রশ্ন আর কি। আবার একটি পত্রিকা আমি দেখতে পাচ্ছি যে যুবলীগে যাদেরকে বহিষ্কৃত করা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে, তাদেরকে যাব অনেকে ছেড়ে দিয়েছে, এটা সন্দেহজনক। আর একজনকে ছেড়ে দিয়েছে, একজনকে ছেড়েছে, সন্দেহজনক। যদি তারা তথ্য প্রমাণ না পায় ছাড়তেই পারে, সে স্বাধীনতা তাদের আছে। কিন্তু আর একটি প্রশ্ন হচ্ছে, দেখুন সরকারিভাবে বলা হয়েছে যে আইনি বিচার অবশ্যই নিশ্চিত করা হবে দ্রুত গতিতে এবং কেউ ছাড় পাবে না ইত্যাদি ইত্যাদি কথা। তো এই কথাগুলো যে কোনো সহিংস দুর্ঘটনার পরে আমরা শুনি, সরকারি কর্তৃপক্ষ যারা সংশ্লিষ্ট তারা এই কথাটা বলেন কেউ ছাড় পাবে না। কথাটা আমি সবসময় শুনে এসেছি, বিএনপি আমলে শুনেছি, বিএনপি জামাত আমলে শুনেছি, এখনো শুনছি, কিন্তু ছাড় তো পেয়েছে। সাগরুলি হত্যাকাণ্ডের পরে এই কথা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেছিলেন, 78 বার তদন্ত প্রতিবেদন পেছানো হয়েছে সাগরুলির ব্যাপারে, তকি হত্যার ব্যাপারে, তনুমিত হত্যার ব্যাপারে একই কথা শুনেছি। তবে এই কথাটা মনে রাখতে হবে, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার উপরে আঘাত মানেই হচ্ছে বাংলাদেশ সরকারের উপরে আঘাত। এখন এরপরে সরকার নড়েচড়ে বসে ওই এলাকার কিছু উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার জন্য 10 জন করে আনসার মোতায়েন করবেন। প্রস্তাবটা তো 3 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে থেকে এসছিল আর কি, 2 মন্ত্রণালয় রশি টানাটানিতে প্রস্তাবটি বাস্তবায়ন হয়নি। প্রথম কথা হচ্ছে কেন এই রশি টানাটানি, যে দীর্ঘ শত্রুতা, আমলাতান্ত্রিক দীর্ঘ শত্রুতার শিকার বাংলাদেশ কেন হবে? 1, 2, শুধু ওই এলাকায় কি সরকারি কর্মকর্তা আছেন? আরও সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলে কেউ নেই, তাদের নিরাপত্তা কে দেখবে? তাহলে কি খণ্ডিত আকারে নিরাপত্তা নিশ্চিত করছেন কিনা? এভাবে যদি সরকার চলে তাহলে এই সরকারের উপরে আমাদের আস্থা এবং এই সরকারের কারণে আমাদের স্বস্তি অনিশ্চিত হয়ে উঠবে বলে মনে করি। এবং এই যে এই ওয়াহিদা খানমের মতো সৎ নিষ্ঠ এবং নিষ্ঠাবান আমি বলবো তার পেশার প্রতি, তিনি যদি এমনিভাবে হামলার শিকার হন তাহলে সৎ মানুষ তার কেউ থাকবে না প্রশাসনে আর কি। কাজে যারা সৎ প্রশাসনে তাদের উৎসাহ দেবার জন্যে, তাদের প্রণোদনা দেবার জন্যে সরকারকে তৎপর হতে হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করবার ক্ষেত্রে আর কি। আপনি একটা কথা বলেছেন, আমলাতান্ত্রিক গড়িমসি বা আমলাতান্ত্রিক জটিলতা বিষয়টা দেখেন যে আমলাতন্ত্রের জন্যই কিন্তু এই সিদ্ধান্তটা দেওয়া হয়েছিল না, দুই আমলাতন্ত্রের টানাটানি, আমলাতন্ত্রের একটা অংশের একজন কর্মকর্তাদের সারা দেশে 464 যদি উপজেলা থাকে সেখানে 464 জন নির্বাহী কর্মকর্তা আছেন, তারা তো আমলা, তারাও আমলা, তাদের নিরাপত্তার জন্য যদি আমলাতান্ত্রিক জটিলতা থাকে তাহলে সাধারণ মানুষের জন্য আমলাতান্ত্রিক জটিলতা, সাধারণ মানুষের তো কোনো নিরাপত্তা বাংলাদেশে নেই, বাংলাদেশে তো স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও পর্যন্ত নেই। তো সেই জন্য সরকার কার জন্যে, প্রশাসন কার জন্যে মাঝে মধ্যে আমার মনে প্রশ্ন জেগেছে আর কি। তো এখন আমলাতন্ত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিচের দিকে তাদের স্বস্তি শান্তি নিরাপত্তার কথা ভাববে না, এটা তো এক বিপন্ন বিষয় আমার জন্য আবার। এবং ব্যাপারটা হচ্ছে আমলাতন্ত্রের সঙ্গে আমি 4 বছর কাজ করেছি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে, কাজে আমলাতন্ত্রের কর্মপদ্ধতি আমার জানা আছে। ব্যাপারটা হচ্ছে এই বঙ্গবন্ধু খুবই সোচ্চার ছিলেন আমলাতন্ত্রের এই পথ এবং পদ্ধতির ব্যাপারে বিরুদ্ধে। তো এখন ব্যাপারটা আর একটা, ইদানিংকালে আমি যেটা দেখছি আমলাতন্ত্রের শিক্ষার মান যাই হোক, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি একজন শিক্ষক হিসাবে, খুবই দুর্বল শিক্ষাগত যোগ্যতা এদের। এবং শিক্ষায় যদি দুর্বল হয়
কাগজে পত্রে তাদের ভালো ফলাফল, কারণ তারা পরীক্ষার মাধ্যমে এসছে। কিন্তু বাস্তবে ভাষা জ্ঞান এতই দুর্বল ইংরেজি বাংলা, তো ভাষিক দুর্বলতা কিন্তু তার কর্মকাণ্ডের দুর্বলতার মধ্যে প্রতিফলিত হতে বাধ্য। তো সেই জন্যে আমরা কিন্তু সবদিকে একটা ধসের মধ্যে আছি। ওই যে ওয়াই বি ইয়েটসের একটা কবিতা আছে, সেকেন্ড কামিং, কবিতাটা আমার কাছে খুব ভালো লাগে, যে সেখানে প্রথম পঙ্ক্তি হচ্ছে থিংস ফল অ্যাপার্ট, সব কিছু ভেঙে পড়ে, সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র ধরে রাখতে পারে না। বাংলাদেশটা দেখলে যেন তাই মনে হয়। আমাদের প্রশাসক আছে, যথেষ্ট আছে, যে নেতা আছে অনেক, নেতৃত্ব কোথায়? প্রশাসক আছে, প্রশাসন কোথায়? থাকলে এই ঘটনা ঘটে না। এবং সারাদিন আমরা টেলিভিশন খুললে, পত্রিকার পাতা খুললে এই মর্মান্তিক সব ঘটনাগুলোর খবরই আমাকে পড়তে হয়। এইগুলো দেখে তো মনে হয় না দেশে কোনো প্রশাসন আছে আর কি। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি তার দায়িত্ব পালন করছেন, করতে গিয়ে কঠোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, তার ফলে এই কাজটি হবে। কারণ যারা এই দুর্বৃত্ত এই কাজটি করেছে তারা জানে যে কিছুই হবে না এই দেশে। আমরা অনায়াসে অপরাধ করে যাব, হচ্ছে হরহামেশা, খুনের বিচার হচ্ছে না। আমরা খুন করলে কি যায় আসে? কটা দিন ঘরে জেলখানায় এদিক ওদিক ঘোরাফেরা করব, তারপরে রাজনৈতিক সংশ্লেষের কারণে সব সাত খুন মাফ হয়ে যাবে আর কি। তা আমি একান্ত আশা করব এটা সরকারের উপরে আঘাত, সরকার যেন সেইভাবে দেখে, একদিকে যেমন ওয়াহিদা খানমের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করবেন, আর একদিকে অভিযুক্ত যারা, আমি এখনো বলবো না দোষী, কারণ আইনের ভাষায় দোষী বলা যায় না, যারা অভিযুক্ত তাদেরকে আইনের মাধ্যমে, ঘটনার নেপথ্যে অন্য কিছু আছে কিনা সেগুলো, যেটা স্বীকারোক্তিতে যে কথা বলেছে তার বাইরেও কোনো ঘটনা আছে কিনা সেটাও, অনেক কিছু থাকতে পারে। তো এখন ঘোড়াঘাট এলাকাটি কেন খাস জমি দখলের জায়গা হলো, কেন বালু মহল জায়গা হলো, কেন মাদক পাচারের জায়গা হলো, এটা তো প্রশাসন ব্যর্থতার কারণেই এগুলো হয়েছে। সেই জায়গাগুলো ঠিক করতে গিয়েছেন তিনি যতটুকু আমি তথ্য পাচ্ছি, এবং তার জন্যে তাকে এই চরম মূল্য দিতে হলো। এখন তিনি স্থিতিশীল, কিন্তু চিকিৎসকরা বলছেন তিনি শঙ্কা মুক্ত নন এখনো আর কি। আমরা করোনা পরিস্থিতি পার করছি ছয় মাসের বেশি, আমাদের মানুষের মধ্যে কি সচেতনতা দেখছেন আপনি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, বা মাস্ক পরা, গ্লাভস পরা? মাস্ক পরছে মানুষ, কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন যে সব কিছু কিন্তু স্বাভাবিক হয়ে গেছে, রাজপথে সেই স্বাভাবিক যানজট ফিরে এসেছে, এবং চলাফেরা কঠিন, মানুষের অগণিত মানুষের চলাফেরা চলছে, মাস্ক অনেকেই পড়ছে, অনেকে পড়ছে না আর কি। কিন্তু তার চাইতে বড় কথা, মৃত্যুর হারও কমছে না, তিরিশের নিচে নামছে না কিন্তু, সংক্রমণ বাড়ছে। তো এখন হয়তো বা আমরা এমন একটা ভাবনায় চলে এসেছি যে করোনা করোনার কাজ করুক, আমরা আমাদের কাজ করি। তো এমন একটা চেতনা বোধ হয় আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে, কারণ কতদিন আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় সেটাও একটা ব্যাপার আছে বাস্তবতা। কারণ আমার অর্থনীতি যথেষ্ট সঙ্গীন অবস্থায় আছে, সরকারি তথ্য বা পরিসংখ্যান যাই দেওয়া হোক না কেন, আমি তো নিজে বুঝতে পারছি যে কত মানুষের চাকরি গেছে, কত মানুষ বাড়ি ছেড়েছে, 77-78 হাজার মানুষ ঢাকা ছেড়েছে চাকরি হারিয়ে, এটা তো আমি বুঝতে পারছি। এবং 78 হাজার আমার বিদেশে কাজ করা শ্রমিক দেশে ফিরে এসেছে, এরা কোনো একেবারেই কর্মহীন, এবং তাদের জীবনের সব সঞ্চয় দেশে পাঠিয়ে দিয়ে চলে এসেছে, এদের কী হবে? এবং সরকার খুবই আত্মশ্লাঘায় ভুগছে, সেটা হয়তো তাদের জন্য কারণ আছে যে এই করোনা কালেও আমাদের রেমিটেন্স এত বেড়েছে, কিন্তু বুঝতে পারছেন না আগামী ছ মাস পরে কী হবে। যারা কর্মহীন হয়ে আছে
যারা একসময় কাজ করতেন, তাদের কাজ করার টাকা শেষ সম্বলটুকু দেশে নিয়ে এসেছে। এখন হুন্ডির মাধ্যমে হচ্ছে না, সরকারের মাধ্যমে হচ্ছে। তো সরকারকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি, যেহেতু উল্লসিত হবার কিছু। আমরা শেষ দিকে চলে এসেছি, আর একটা খবর আছে যে পেঁয়াজের সিন্ডিকেট, পেঁয়াজের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে, আমি দেখলাম 50% মতো সবজির দাম বেড়েছে, চালের দামও বেড়েছে, সবজির দাম বেড়ে গেছে বাজার, আমি নিজেও করি। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন সিন্ডিকেট কিভাবে সক্রিয় হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় মানে বাণিজ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের বাণিজ্যিক পরিস্থিতি সামলানোর জন্য। তারা কি সামাল দিচ্ছে আমি বুঝতে পারছি না। যেমন মাঝে মধ্যে বেশ ধন্দ লেগে যায়, এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, নামটা খুব গাল ভরা নাম, প্রবাসীদের কল্যাণ করবে। শিল্প বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য দেখভাল করবে, তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো প্রবাসীর কল্যাণ করেছে আজ পর্যন্ত? এমন তো তথ্য আমি পাইনি আর কি। আমলাতন্ত্র আছে, ফাইল আছে, সবই আছে, বড় বড় গাড়িতে সচিব চড়ে বা অন্যান্য কর্মকর্তারা চড়ে। ওর নাম হলো প্রবাসী অকল্যাণ মন্ত্রণালয়। আমাদেরকে শেষ করতে হচ্ছে। তো বাণিজ্যের মন্ত্রণালয় হচ্ছে কিন্তু জনগণের প্রত্যক্ষ চাহিদা সংশ্লিষ্ট। পেঁয়াজ না খেলে বাঙালি চলে না, সেই পেঁয়াজের সিন্ডিকেট আবার সক্রিয় হলো। কদিন আগে পেঁয়াজ নিয়ে কত কিছু ঘটে গেছে, তো সরকার কি তত সতর্ক হয়নি? আচ্ছা, আমরা আশা করছি সরকার বিষয়টি দেখবেন এবং সতর্ক হবেন এবং এই বিষয়গুলো দ্বারা নিজেদের মতো করে খেয়াল করবেন যাতে মানুষের দুর্ভোগ কমে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।